আজ বাঁকুড়া জেলার রানীবাঁধ বাজারে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে টিম নিঃস্বার্থ নামে একটি সামাজিক সংগঠন। শীতের শেষ থেকে জঙ্গলে জঙ্গলে আগুন লাগানোর একটা হিড়িক পড়ে যায়, এতে গাছপালা সহ ছোট বড় পোকামাকড় থেকে জঙ্গলি জীবজন্তু জীবন পুড়ে শেষ হয়ে যায়। তাই মানুষজন যাতে সচেতন হয় এ বেদন নিয়েই আজকে মূল প্রোগ্রামের আয়োজন করে টিম নিঃস্বার্থ। টিমের পক্ষ থেকে তাদের চেয়ারম্যান সদস্য উত্তম মুর্মু জানিয়েছেন, এটা একদিনে মেটার বিষয় নয়, এই ধরনের শিবির লাগাতার সর্বস্তরে চালিয়ে যেতে হবে। আমরাও করছি, আপনারাও এগিয়ে আসুন। আজকের প্রোগ্রামে উপস্থিত ছিলেন রানীবাঁধ ফরেস্ট রেঞ্জার বিট ফরেস্ট অম্বিকানগর ও শুভাকাঙ্ক্ষী বনরা। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 ইন্ডিয়া, বাংলা।